পুলওয়ামা শহীদদের স্মরণে শুক্রবার বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবিভিপির উদ্যোগে আরামবাগের কালীপুরে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও দুস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। খানাকুলের নতিপুর বিন্দাস একাডেমিও শহীদ সেনাদের স্মরণ করে। এই উপলক্ষে তাঁরা এলাকায় মিছিল করে শ্রদ্ধা জানান। গোঘাট 1 নম্বর ব্লকের গোবিন্দপুর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়। এখন এইসব ঘটনারই কিছু খণ্ডচিত্র তুলে ধরা হলো। এখানে উপস্থিত হয়েছেন কলেজ ইউনিটের কার্যকর্তা ও আমাদের রাজ্য প্রদেশ সংগঠন সম্পাদক অপাংশুদা ও স্টেট জয়েন্ট সেক্রেটারি সানিদা ও হুগলি জেলা সংযোগ ধর্মদা, সর্বোপরি প্রত্যেকটি ইউনিটের কার্যকর্তা ও পথচলতি মানুষজন প্রত্যেককে আমার সশস্ত্র প্রণাম ও ভারত মাতার ছয় কানেকে জানাই। আপনারা লক্ষ্য করবেন, আপনারা জানেন যে আগের বছর 2019 সালের 14 ফেব্রুয়ারি ভারতবর্ষে এক মর্মান্তিক ঘটনা ঘটে। সেই মর্মান্তিক ঘটনায় জঙ্গিদের দ্বারা আক্রান্ত হয়ে আমাদের ভারত মায়ের 40 জন সিআরপিএফ জওয়ান শহীদ হয়। আপনারা একটা জিনিস ভাবুন, একটা জিনিস বুঝুন যে আজকে 14 ফেব্রুয়ারি অন্য কোনো জন, অন্য কোনো জনেরা অন্য কোনোভাবে পালন করে। আপনি ভাবুন সেই দিনেতে আমাদের 40 জন জওয়ান শহীদ হল, সেই শহীদদের প্রতি শ্রদ্ধা আর সম্মান জানানোর জন্য এই রাষ্ট্রবাদ নিয়ে সর্বদা চলে। আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, যদি আজ থেকে 1 বছর আগে সিআইটা চালু হয়ে যেত, তাহলে 40 জন জওয়ানকার শহীদ হতে হতো না। সেই কারণে আজকে সিআইয়ের প্রয়োজন। আমার শহীদ তোমাদের আমরা ভুলছি না, ভুলবো না, অত শহীদের রক্ত, ভারতীয় সেনার রক্ত, ভারতীয় সেনার রক্ত, অত শহীদের রক্ত। সেই শহীদের উদ্দেশ্যে আমরা একদিন নীরবতা পালন করব। আমি স্টার্ট বললে শুরু হবে এবং স্টপ বললে শেষ হবে। স্টার্ট দিয়ে